বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি রান্না শুরু করে দিয়েছি, আর ভিডিওটিতে দেখতে পাচ্ছেন জলপাই সেদ্ধ দিয়েছি, এক পাশে জলপাইয়ের আচার বানাবো। আর আজকে ভিডিওটি রেসিপি শেয়ার করব আপনাদের মাঝে, সেটি হলো বেগুন ভাজার রেসিপি। তো তার জন্য আমি প্রথমে গোল গোল করে বেগুনগুলো কেটে নিয়েছি, ধুয়ে নিয়ে তারপরে কেটে নিয়েছি বেগুনগুলো। এখন পরিমাণ মতো আদা বাটা, হলুদের গুঁড়ো, লবণ, আর দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে মেখে নিব। দেখতেই পাচ্ছেন তো আমার মেখে নেওয়া হয়ে গেছে। মেখে নেওয়ার পরে দেখুন এরকম হয়েছে। এখন একটা তাওয়া তুলে দিলাম চুলায়, তাওয়াটা গরম হয়ে গেলে তার ভিতরে তেল দিয়ে দিলাম। এখন বেগুনগুলো ছেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছে। এর মাঝে আমার অত্যন্ত একটি দুঃখের কথা আপনাদের মাঝে শেয়ার করছি, সেটা হলো 14ই নভেম্বর আমার নানা মারা গিয়েছে। আপনারা সবাই আমার নানার জন্য দোয়া করবেন, আল্লাহ তালা যেন তাকে বৃহস্থবাসী করে। খুব কষ্ট পেয়েছি নানা মারা যাওয়াতে। আমি অলরেডি নানা মারা যাওয়ার কথা পোস্ট করে দিয়েছি আমার পেজে, আপনারা অবশ্যই আমার নানার জন্য দোয়া করবেন। দোয়া ছাড়া তার কাছে আর কিছুই পৌঁছাবে না। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার নানার জন্য একটু দোয়া করবেন, আমিও দোয়া করব অবশ্যই। তো ভাবলাম আপনাদের মাঝে আজ একটু বেগুন ভাজার রেসিপিটা শেয়ার করি, খাওয়া তো আর থেমে থাকবে না, তাই আজকে একটু বেগুন ভাজার রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো কথা বলতে বলতে প্রায় বেগুন ভাজাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আমি এগুলোকে এখন পরিবেশন করব। তো দেখুন তুলে নিলাম বেগুনগুলো, সামান্য পরিমাণ ধনে পাতা দিয়ে আমি একটু ডেকোরেশন করেছি, এটা অপশনাল। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আমার ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টে আমার পাশে থাকবেন, আর যারা আমাকে ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।